পড়ে যাবে। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আর আমাদের কুট্টুস দেখো বুক কেমনভাবে বসেছে আর পা নাড়াচ্ছে আর বসে বসে মানে হাততালি দিচ্ছে। আর ওকে কি করা হচ্ছে বলতো, যে খাওয়ানোর চেষ্টা চলছে, মানে এখন তো সেভাবে খেতে চাইছে না, বড় হচ্ছে তো আর সব রকম টেস্ট বুঝে গেছে, তো কত রকম মজা করে কত রকম গল্প কবিতা আবৃত্তি করে তবে কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা চলছে। তো দেখো কি মজা করছে, হাততালি দিচ্ছে বাবু আবার। তো এভাবেই আমাকে আজ খাওয়াতে হবে। এখন আমি বসে রয়েছি কুট্টুসকে নিয়ে। কুট্টুস এখন জানালাতে পাখি দেখছে আর আমার দিকে তাকাচ্ছে। এখন যেহেতু তোমাদের সাথে কথা বলছি, ও আমার এই যে হেডফোনটা ধরে টানবে বলে চলে এই এই নেমে পড়েছে। আস্তে আস্তে ওঠো বাবা। তো আজ সকালে যে সমস্ত কাজ থাকে সেগুলো সেরেও নিয়েছি তাড়াতাড়ি, আর বৃষ্টি তো হচ্ছেই, আর ছাদের উপর তো কোনো জায়গা নেই, সেই সব জামাকাপড়, দুদিনের জামাকাপড় রয়েছে প্লাস আজকেরও জামাকাপড় কিছুটা তুলে দিয়ে এসেছি, মানে গুঁজে দিয়ে এসেছি, যতটা সম্ভব রাখা যায় ততটাই রেখে দিয়ে চলে এসেছি। এসে তারপরে টিফিন করাও হয়ে গেছে, আর কুট্টুস মানে সকালবেলা তাড়াতাড়ি উঠেছিল সেই জন্য ঘুমিয়ে পড়েছিল প্রায় 7:30 দিকে। তো সেই সময় আমি কিছু কাজ সেরে রেখেছি, দুপুরবেলা কী রান্না হবে তার জন্য আলুও কেটে রেখেছি, ছাড়িয়ে রেখেছি। আর আমি কুটুসে যেটা মানে কি বলবো, 11টার দিকে যে খাবারটা খায় আপেল সিদ্ধ, তো সেটাও করে রেখেছি, প্লাস ওর খাবারের কিছুটা সবজি কেটেও রেখেছি। মানে যতটা সম্ভব কাজগুলো এগিয়ে রাখলেই তো বেশি সুবিধা, তো সেই জন্য এগিয়ে রাখলাম। আর দেখতে পাচ্ছ জামাকাপড় তো বাইরে রয়েছে, মানে ছাদের উপর যা রয়েছে কিছুটা তো মাদের জামাকাপড় বাইরে দিয়েছে, রোদ্দুর নেই, মেঘ হয়ে রয়েছে, কিন্তু তবুও মানে ওপরে তো সেভাবে জায়গা নেই, একটুখানি মানে বৃষ্টি পড়ছে না বলে বাইরেই রেখেছে। আর আমাদের দেখতে পাচ্ছ এই যে ইন্দ্রর জামাকাপড় এই যে কিছুটা কিন্তু এই যে রয়েছে। যাই হোক, এখন খেলাধুলো চলবে কুট্টুসের, আর আমি নিয়ে আছি, একটু পরে হয়তো মা ভাত বসাতে যাবে, না হলে ওকে ধরবে, আমি রান্না করে নেব। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমাদের কুট্টুস কী করছে, দেখো ও কি মারছে, কিছু বলবি বলে বাবা লেহুলি। ও তুমি বলো, নতুন জামা পরেছ, দিদার জামা পরেছো, দিদা ও বলে আজকে তাল তাল, আমাদের আজকে তালের পিঠে হবে, তোমরা খাবে, আমার দাদু তাল নিয়ে এসছে। হ্যাঁ, তো অনেক দিন থেকে তালের পিঠে খাওয়ার জন্য বাবাকে বলেছিলাম, বাবা তাল নিয়ে এসে ও বারবার ফেলে দিচ্ছিল, খা খেয়ে উঠতে পারেনি, মানে সুযোগ হয়ে ওঠেনি। তো আজ সকালবেলা বাবা তাল নিয়ে এসছে, বেশ বড় বড় তাল দেখো, আর কালো পুরো, আর এটা কিন্তু সবথেকে ভালো তাল, মিষ্টিও। তুমি তালের পিঠে খাবে? এটা কি, ওটা কি গাড়ি চলছে, গাড়ি না গাড়ি, ওটা ওটা গাড়ি চলছে নাকি বলো, কি গাড়ি, কি গাড়ি, টোটো গাড়ি, কিরম চলে টোটো গাড়ি। কি খবর, কি খবর, কোথা থেকে ঘুরে এলি, এই দে কি খবরটা, কি কি খবর, কি হবে, বাতাই দিচ্ছি না, আয় চলে 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 আয়, আমরা ঘুরতে যাবো, আমি আর তুমি ঘুরতে যাবো, চলে আস চলে আসো চলে আসো, শুয়ে পড়ে নোংরা ঘাঁটছিস কিরম করে দেয়। তোমাদের কুটুসের অবস্থা দেখো, গাড়ি থেকে নামতেই চাইছে না, তবুও জোর করে ইন্দ্র দিয়ে দিল, কারণ ওর সময় নেই একদম, তবুও রাস্তার দিক থেকে ঘুরিয়ে নিয়ে এলো। আর ভাবো যে আমি ছাড়া, মানে ও একা একা সামনে বসে দিব্যি ঘুরে এলো রাস্তার দিক থেকে, মাত্র 9 মাস বয়সে, আমাকে দরকারই হলো না, মানে কারোকেই দরকার হলো না, ও একা একাই সামনে বসে ঘুরে এলো। তো যাই হোক, এখন মন খারাপ হয়ে গেছে, ঘরে নিয়ে এসে ওকে ঘুম পাড়াবো। তো এখন ঘড়িতে বাজে 3:20, আর আমাদের কুট্টুসবাবু দেখো কী করছে, আমার টিপের পাতার যে ওপরে প্লাস্টিকের কভারটা থাকে সেইটা নিয়েই দেখো ওই যে সব ছিঁড়ে ছিঁড়ে খেলা করছে, ওটাই ওর খুব ভালো লাগছে, বুঝতে পারছো যে কী করছে ও।
তো যাই হোক, কুট্টুস বাবু তো ওই যে বাইক চড়েছে তারপরেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এবার ওখান থেকে মানে কান্নাকাটি করেই তারপর ঘুমিয়েছিল, ঘুম থেকে এখন উঠে পড়েছে, ওই আধ ঘন্টা মতো ঘুমিয়েছে। আর হ্যাঁ, ওর কাছে যতক্ষণ শুয়েছিলাম ততক্ষণ কিন্তু ও ঘুমাচ্ছিল। আমি একটুখানি বাইরে গিয়ে মানে জিনিসপত্রগুলো একটু রোদ্দুর হচ্ছিল, তো জামাকাপড় যেগুলো রয়েছে সেগুলো আমি একটু উল্টে পাল্টে দিতে গেছিলাম, আর এসে দেখি ও বসে আছে, বসে আমার দিকে তাকিয়ে হাসছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া একটু মানে খাওয়ার খাইনি, কিছুই খাইনি বলতে গেলে। তো অনেক কষ্ট করে ওর বাবা আসতে মানে ইন্দ্র আসতে চেষ্টা করেছিল, তাও খাইনি। আর আজ আমি তো বানিয়েছিলাম মানে সয়াবিনের তরকারি, আর মা বানিয়েছিল ঢ্যাঁড়সের তরকারি, মানে ওটা সর্ষের ঢ্যাঁড়স মানে আগের দিন করেছিলাম, তো এটা একদম শুকনো শুকনো সর্ষে দিয়ে তরকারি করেছিল। তো যাই হোক, দুটো তরকারি বেশ ভালো লেগেছে, কিন্তু ও মানে ওই দিয়ে কিন্তু আজ সয়াবিনের তরকারিটা একটু অন্য ধরনের করতে চাইলাম। ফোনে তো অনেক রকম রেসিপি দেখি, মানে সয়াবিনের রেসিপি, তো সেখানে দেখেছি যে ওই যে কাঁচা ডিম সয়াবিনের সাথে মিক্সড করে ভেজি তারপরে তরকারি করলে নাকি বেশ সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো আজ বানিয়েছিলাম, তরকারিটাও দারুণ হয়েছে, কিন্তু সয়াবিনগুলো বড্ড শক্ত শক্ত হয়েছিল। জানি না আমার ফল্ট, হয়তো কোনো একটা কারণেই সয়াবিন শক্ত হয়ে গেছে, আর বাবার ওটা পছন্দ নয়, তবে আমি খেতে পারি বা আমাদের অসুবিধা হয় না, তবে বাবার ঠিক ভালো লাগেনি। আর বাবা তবু আলু সিদ্ধ ছিল খেয়েছে, আর কুট্টুর বাবু কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি, মানে ও খেতে চাইছে না, কিছুই খাচ্ছে না, শুধু মুড়ি খাচ্ছে। জানো তো মুড়ি দেখালে খাবে, এবার মুড়ি আমি খাওয়াচ্ছি আর তার সাথে সাথে একটু ওই সবজি মানে যে ওর ভাতটা সবজি ভাতটা খাওয়াচ্ছি, কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, ওইসব খাবে না, শুধু মুড়ি খাবে, শুকনো মুড়ি। এই যে মস্তান আবার চলে এসছে এখানে, দেখ এই দেখো কে ডান্সার আর কে মিউজিশিয়ান, কি ডান্স হচ্ছে আর কে মিউজিক, কিসে মিউজিক হচ্ছে দেখো, আবার গানও চলছে তার সাথে, দাদু নাদির অবস্থা দেখো। তো এখন সন্ধে 6:30 বাজে, আর কুট্টু স্যার দেবজি দুজনেই বসে গেছে খেলাধুলো করতে, কিন্তু দুজনে খেলাধুলোর আবার ভাগ আলাদা আছে, একজনে ওই গাড়িটা সারাচ্ছে আর একজন গাড়িটা খুলে দিচ্ছে, আর ছোটোটা সব থেকে দুষ্টু, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো যাই হোক, ওদেরকে মানে খেলতে দেওয়া হয়েছে, আর দেবজি দাঁড়ালে একটু বেশি খেলাধুলো করে, আনন্দও পায়, তো সেই জন্য আমি টাইম মানে একটু খেলতে দিয়েছি। আর আধ ঘন্টা কি 40 মিনিট মতো খেলাধুলো করার পর ওকে ঘুম পাড়াবো। আর দেখেছো ওই যে ও কিন্তু গাড়িটা সারাচ্ছে, আর এ তার অংশ নিয়ে মানে ওই গাড়িটার অংশ নিয়ে চলে এসছে আমার কাছে। তো এখন ঘড়িতে বাজে 10:30, এখনও ইন্দ্র কিন্তু দোকান থেকে আসেনি, আসবে বলেছে, একটু আগে ফোন করেছিল, বললো যে আসবে এবারে। আর আমাদের তো খিদে পেয়ে গেছে, বাবা তো খাবে বলেছিলো, তো আমি বললাম না ও আসলে তারপরে খাওয়া হবে, তো সেই জন্য সব লাইট টাইট অফ করে শুয়ে পড়েছে। আর আমি এক্ষুনি গিয়ে মানে ডিমের অমলেট হবে বলে সব কিছু রেডি করা রয়েছে, কিন্তু গরম গরম না হলে ভালো লাগে না বলে আবার রেখে এসেছি, মানে ডিম টিম সব কিছু রেডি করে। আর ডাল আর আলু সিদ্ধ হয়েছিল, সেগুলো বের করে মেখে টেকে সব রেডি করা আছে, মানে আসলেই খেতে বসবো এরকমই অবস্থা। খিদে তো মানে খুব পাচ্ছে, ওর কী হচ্ছে ও কাজে ব্যস্ত আছে, হয়তো খিদে পেলেও কিছু মনে হবে না, আর আমরা ঘরে বসে আছি তো আমাদেরই জন্য বেশি খিদে পাচ্ছে আর কষ্ট হচ্ছে যেন। তো যাই হোক, তো আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করো। আজকের মতো টাটা।